তো ওয়ান্ডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মধুরিমা। আজকে আমার রেসিপি হলো চিকেন কিমা পরোটা। চিকেন কিমা পরোটা বানাতে যে যে জিনিসগুলি লাগবে সেগুলি আপনারা দেখে নিন। 2 কাপ মতো ময়দা নিয়েছি। এখানে আমি টক দই দিচ্ছি 1/2 কাপ মতো। এখানে নুন, চিনি অল্প, আর এখানে খাবার সোডা আর তেল 3 টেবিল চামচ মতো আমি তেল দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। মেখে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। মাখা হয়ে গেছে, এটা আপনারা একটু দেখে নিন, এরকম করে মাখতে হবে। দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে 2 ঘন্টা মতো রেখে দেবো। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি, মিক্সারে গ্রেট করে নিয়েছি আমি এটা। ময়দা নিয়েছি 2 কাপ, মেখে নিয়েছি 2 ঘন্টা আগে থেকে। আর এখানে ধনে পাতা কুচি, রসুন কুচি 1 টিস্পুন, লঙ্কা কুচি 1 টিস্পুন, আদা কুচি 1 টিস্পুন, পেঁয়াজ 1 গোটা বড় কুচি করে নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, নুন স্বাদ অনুসারে, আর এখানে নিচ্ছি আমি বাটার, বাটারটা পরে দেবো বলে, আর জল, আর এখানে হোয়াইট অয়েল। পেঁয়াজ দিয়ে দেবো, সবটা দেবো না আমি, পেঁয়াজ অল্প একটু রেখে দেবো পেঁয়াজের। এতটুকু পেঁয়াজ আমি রেখে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, তারপর রসুন আদা সব দিয়ে দিতে হবে। পেঁয়াজে আমি অল্প একটু নুন দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দেবো, অল্প একটু রেখে দেবো। রসুন আদা, আদাটা খুব অল্প রাখবো, ঠিক আছে, আর বাদবাকি সব একটু একটু করে আমি রেখে দিয়েছি। আমি এবার এটাতে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো, আর জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে এবার মাংসটা এটার মধ্যে দিয়ে দেব। মাংসটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো আমি, খুব অল্প। এবার নুন দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দেবো আমি। পাঁচ থেকে 6 মিনিট এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করবো। ঢাকাটা এবার খুলে আমি দেখবো। ফুটটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো।
এবার এটাতে ধনে পাতা যেটা রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব। এটা মিক্সড করে নেব ধনে পাতার সঙ্গে। লেচি বানিয়ে নিয়েছি, বেশ মোটা মোটা করে লেচি বানিয়েছি। এবার এটা ময়দাতে ডিপ করে এটা একটু বেলে নেব। এবার এটাতে যে পুরটা বানিয়ে গেছি সেটা মধ্যেখানে দিয়ে দেবো। এভাবে মুড়িয়ে নিতে হবে এটাকে। মুড়ে নিয়ে হাতে এরকম করে চেপে চেপে দিতে হবে। আবার একটু ময়দা নিয়ে এটাকে আমি এবার বেলে নেব। আমার বেলা হয়ে গেছে, এবার এটাতে আমি উপর থেকে জল দিয়ে দেবো আর এরকম এরকম আঙুল দিয়ে করতে থাকবো। এবার এটাতে অল্প পেঁয়াজ দিয়ে দেবো উপর থেকে। ধনে পাতা, রসুন কুচি, লঙ্কা কুচি আর অল্প একটু আদা কুচি। টাইম 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 খুব অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা এটার মধ্যে দিয়ে দেবো। খুব সামান্য বাটার আমি লাগিয়ে দেবো। এটাকে উল্টে দেবো, আমি সাইড গুলো ভালো করে ভাজতে হবে কাঁচা যেন না থাকে। এটা তৈরি হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেবো। চিকেন কিমা পরোটাটা রেডি হয়ে গেছে। রান্নাটা অবশ্যই করবেন, আমাকে জানাবেন কমেন্ট করে, আর লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন আমাকে। নিচে যে বেল বাটনটা আছে ওটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপকামিং ভিডিওগুলো আপনারা পেতে থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।